সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে। তুমিও খুব ভালো একটা মেয়ে। আমি শুধু শুধুই তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি জানো শিখতেও কিন্তু অনেক ভালো একটা ছেলে। শিখা কি ব্যাপার, কথা মোছন আছে? জানো মমো, ক্যাম্পাসের সকলকে খুবই পছন্দ করতো আর মেয়েরা তো ওর জন্য খুবই পাগল ছিল। কি বলছো, সত্যি? কিসে সত্যি? তোমার ক্যাম্পাস জীবনের গল্প করছিলাম। তুমি নাকি তোমার ক্যাম্পাসে সবার অনেক প্রিয় ছিল। তুমি কি আমার সঙ্গে কাটানো দিনগুলো একেবারেই ভুলে গেছো? না, মানুষ ইচ্ছে করলে কি সবকিছু ভুলে যেতে পারে? প্রশ্ন না করে উত্তর দাও। তুমি কি ভুলতে পেরেছো আমার সাথে কাটানো সময়গুলো? তুমি যেহেতু ভুলতে পারোনি তাহলে আমিও ভুলতে পারিনি। তাহলে এই যে মামুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছ এগুলো কি মিথ্যে? না, মিথ্যে না। মামু আমার বর্তমান আর তুমি আমার অতীত। নয়ন, আমি তো তোমার বর্তমানে আবার ফিরে এসেছি। এখন কি করবে তুমি? কি চাও তুমি? চাইলে কি আমি আর তোমাকে পাবো? তুমি যে এখন অন্য কারো। আচ্ছা, মীমাংসিত একটা ব্যাপার নিয়ে আমরা কেন কথা বলছি? আমি আর পারছি না, তোমার আর মমর ভালোবাসার আলিঙ্গন আমাকে উড়িয়ে নিয়ে যায় এক অনিশ্চয়তায়। আচ্ছা, কাল আমরা কোথায় দেখা করছি? হ্যালো মমো। সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ। আমাদের রিলেশনশিপের প্রথম দিকে আমরা এই জায়গাটায় খুব আসতাম। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, ভালো লাগার মতো একটি জায়গা। আর এখানে আসলে তো ভালোবাসার দ্বিগুণ হয়ে যায়। এখানে এসে আমি একবারের জন্য ওকে ভুলে থাকতে পারি না, জানো।